মাথা খারাপ হচ্ছে, কারণ চোরেরা ধরা পড়ছে, পানিহাটিতে বললেন শিলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দলকে চাকরিখেকো বলে আক্রমণ করেছেন। সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পানিহাটিতে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ চোরেরা ধরা পড়ছে। এছাড়াও তিনি অতিরিক্ত গরমের জন্য মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বলছেন বলেও দাবি করেন এবং বলেন, কিছুই বলবো না, বাংলার মানুষ দেখেছে 26,000 চাকরিকে খেলো, কারা চাকরি চুরি করলো, মাননীয় মুখ্যমন্ত্রী, আসল কথা, বেচারির মাথা খারাপ হয়েছে, তার আমলে চোরেরা ধরা পড়ছে, চাকরি যাচ্ছে, 26,000 চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে কিছুদিনের জন্য আটকেছেন, আর এই ত্রিপুরায় সিপিএম এর ওই চাকরি চুরি, চাকরি যাওয়া, সেটা বিজেপিকে নিয়ে এসেছিল, এখানে তৃণমূলের চাকরি চুরি, আর ওদের এই ভ্রান্ত ভুল চাকরিকে বাতিল করে এরপর বিজেপি আসবে এবং তারপরই সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট পাবে মানুষজন ঠিক মতো। চোরেরা আছে, এখন চোরের মায়ের বড় গলা হয়, যিনি সব থেকে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন, এ কথা কেউ শুনে না। উনি বলছেন 10,00,000 চাকরি রেডি আছে, ভোট নিতে যাবেন কেন? এখন বলছেন কারণ 2011 থেকে তো আছেন, এতদিন করেননি কেন? হঠাৎ ভোটের আগে চাকরির কথা মনে পড়ছে কেন? তার মানে এটা যে ভাওতা, উনি প্রতিদিন যে ভাওতা দেন সেই ভাওতাগুলোর একটা ভাওতা হচ্ছে এটা, মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চাইতে আসছেন। আসল উনি এগুলো বলছেন, উনি তো জানেন 24-এ বিজেপি যা আসন পাবে 26 অব্দি উনি থাকবেন না, তার জন্য উল্টোপাল্টা বকছেন। আর প্রচণ্ড গরম, একটা লোকসভা কেন্দ্রে 5টা প্রোগ্রাম করছেন, বেচারির অবস্থা খারাপ, ওর প্রতি সহানুভূতিশীল হন, সব কথার ভুল ধরবেন না। আর এত চোর ঘিরে রেখেছে, কোন চোরকে বাঁচাবে? যে কারণে ভুলভাল বলে ফেলছেন, সহানুভূতিশীল হন, সবসময় ওনার দোষটা দেখবেন না। দাদা পুলিশ গ্রেপ্তার করবে কি করে? পুলিশের লোকেরাই তো, মানে তৃণমূলের লোকেরাই তো করছে, তবে ক্ষমতা রাখলে খুন করুক, কত বড় বাপের বেটা দেখব। ফোনে বলছে কেন? আরে ফোনে বলে কি, আগেকার দিনে ডাকাতি নাকি ফোন করে ডাকাতি করতে আসতো? মারলে মারার চেষ্টা করে দেখুক না, তাদের বাড়িগুলো থাকবে তো? উনি সবার প্রচার করছে, 5টা প্রচার করছে 1টা লোকসভা কেন্দ্রে। তবে আমার ভালো লেগেছে খুব, কারণ যিনি নিজেকে বাঘ ফাঘ ভাবতেন, সিঙ্গিনী ভাবতেন, সে যে ভয় পেয়েছে এটা কনফার্ম হয়ে গেছে। আর অর্জুন সিং বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, বিজেপির সাংসদ, সে কেন্দ্রে আসবে তাতে কার কি? ওনার হয়ে যে কত অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল গুন্ডামি করতে নামছেন ওগুলোকে আটকান। অর্জুন সিংকে যখন আদর করে নিয়েছিলেন তখন মনে হয়নি অর্জুন সিং গুন্ডা, আজকে মনে হচ্ছে। ও সব কথা আবার বলছি, একটু সহানুভূতিশীল ওনার প্রতি, কারণ ভুলভাল বকছেন, একে হেরে যাওয়ার ভয়, তারপর প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে ভোটের পরে কে কে জেলে যাবে, ভাইপো যাবে না ভাইপোর সঙ্গে পিসি যাবে, সেই নিয়ে ভাবনা চিন্তা আছে। তাই ওনার প্রতি সহানুভূতিশীল হন, ওনার সব কথা ধরবেন না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।